চলে যাচ্ছেন কোনো ক্ষেত্রে একটা মানে ডাইভোর্সের মামলা আর কোথাও মেনটেন্সের কথা এক্ষুনি বললেন, মেনটেন্সটা কিন্তু আবার একটা ক্রিমিনাল প্রসিডিউ। আবার আবার দেখা গেলো যে কাস্টডি অফ চাইল্ড যারা যখন চাইছে সেটা একটা সিভিল প্রশ্ন। মানে আমাদের কিছুদিন আগে দেখবেন জোসেফ শাইন ভার্সেস স্টেট বলে একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলাতে অ্যাডাল্টারি কে অল্টোগেদার ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে। এবার অ্যাডাল্টারি এখন কোনো অপরাধ নয় ক্রিমিনালি, সিভিলে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডাল্টারিকে একটা গ্রাউন্ড রাখা হয়েছে ডাইভোর্স পাওয়ার ব্যাপার। তো এত ঝুটঝামেলা রয়েছে চারদিকে বসে, একটা সিনিয়রের কাছে ঘসতে ঘসতে মানুষ এতটা একটা জায়গায় এগিয়ে যায়, সেখান থেকে সে নিজেই হয়ে যায় অনেকগুলি যাকে বলে এফিশিয়েন্ট লয়ে। মানে ওনার যে গুরু ঘটনাচক্রে আর কি শ্রীকুমার গোস্বামী মহাশয়, উনি কামাল আলিপুর কমার্শিয়াল কোর্টের জাজ, উনি আমার আন্ডারে এখন পিএইচডি করছে রিলেটেড টু মিডিয়েশন। তো বুঝতে পারি যে ওনার কথাবার্তার মধ্যে দিয়ে কতটা মানে ঘর পুড়িয়েছেন ওই জায়গা অবধি পৌঁছান। উনিও একজন অ্যাসপায়ারিং লয়ার, মানে এটা আমাদের খুব গর্বের তার লয়ার। আমি আমাদের ছাত্রদের বিভিন্ন সময় পাঠানোর জন্য ইন্টারেস্টেড, কিছু কাজ গিয়ে শিখবে ওদের লেভেল। তবে আরেকটা কথা বলি,